শুভ সন্ধ্যা আমি লিপুন আপনার লিপুন ওড়িয়া টিভি চ্যানেল কু বহুত বহুত স্বাগত করুচি। আজ সন্ধ্যার কোন টপ নিউজ আস রয়েছে চলন্তু দেখি নবা। তা পূর্ব সমস্ত চ্যানেল কু সাবস্ক্রাইব করে পাখর থিবা অল বেল আইকন কু দবাই দিয়ন্তু, কারণ যাহা বি লাটেস্ট ইনফরমেশন রইবা আপনার মানে সর্বপ্রথমে দেখি পারিবে। তো দেখন্তু প্রথম অপডেট রয়েছে আসন্তা কালি ঠারু রাজ্যরে পুনি বর্ষা। উত্তর উপকূল ওড়িশা, কেন্দুঝর, ময়ূরভঞ্জ এবং পুরীর কিছু স্থানরে স্বল্পরু মধ্যম ধরনের বর্ষা হইপারে। সেইপরি 22 তারিখে বরগড়, ঝাড়সুগুড়া, সুন্দরগড়, কেন্দুঝর, ময়ূরভঞ্জ, বালেশ্বর জেলার কিছু স্থানরে বর্ষার সম্ভাবনা থিবা আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পূর্বানুমান করেছে। 23 তারিখে কেন্দুঝর, ময়ূরভঞ্জ, বালেশ্বর, ভদ্রক, যাজপুর, কেন্দ্রাপড়া জেলার কিছু স্থানরে হালকারু মধ্যম ধরনের বর্ষা হইপারে বলে সূচনা রয়েছে। দুই নম্বর অপডেট হচ্ছে দেশের 24 ঘন্টা মধ্যে 317,532 করোনা আক্রান্ত চিহ্নট হয়েছে। 491 জনকর মৃত্যু হয়েছে সূচনা রয়েছে। তিনি নম্বর অপডেট হচ্ছে গত 24 ঘন্টা মধ্যে রাজ্যে 10,368 করোনা আক্রান্ত চিহ্নট হয়েছে। এমান মধ্যে 6,015 জন সঙ্গরোধ কেন্দ্রর চিহ্নট হয়েছে বেড়ে স্থানীয় অঞ্চলর 4,353 জন চিহ্নট হয়েছে। এটি ভিতর 1,090 জন 18 বর্ষর কম বয়সর শিশু এবং কিশোর থাকা জনাপড়ছে। 4 নম্বর অপডেট হচ্ছে মুক্ত অবাধ নিরপেক্ষ নির্বাচন পরিচালনা সহিত আদর্শ আচরণ বিধি উল্লঙ্ঘনকু জগিবা রাজ্য নির্বাচন আয়োগ এক স্ক্রিনিং কমিটি গঠন করেছেন। এনে বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে। উক্ত তিনজনিয়া কমিটির মুখ্য শাসন সচিব সুরেশ চন্দ্র মহাপাত্র অধ্যক্ষ রইতিবা বেলে অন্য দুই বরিষ্ঠ আইএসএস সদস্য থিবা সূচনা রয়েছে। 5 নম্বর অপডেট রয়েছে এণিকি খোলা বজারে মিলিব কোভাক্সিন ও কোভিশিল্ড টিকা। পূর্বরু কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রালয় এর জরুরীকালীন ব্যবহার পাই অনুমতি দেইতিলে, ফলরে টিকা দ্বয় কেবল সরকারি ডাক্তারখানা এবং ঘরোই হসপিটালে উপলব্ধ হেউতলা বলি সূচনা রয়েছে। 6 নম্বর অপডেট রয়েছে গত 24 ঘন্টা মধ্যে রাজ্যের 7 জন করোনা সংক্রমিতঙ্কর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ পক্ষরু এনে সূচনা দিয়া যাইছি। এয়া সহিত রাজ্যে করোনা জনিত মৃত্যু সংখ্যা 8,501 বৃদ্ধি পাইছে। 7 নম্বর অপডেট রয়েছে রাজ্যের বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নাম লেখাইথিবা একাদশ বা প্লস টু প্রথম বর্ষর ছাত্রছাত্রী কলেজ বদলি করিবা পাই চাহুতুলে আসন্তা জানুয়ারি মাস 28 তারিখ যায় আবেদন করিপারিবে। এনে উচ্চ মাধ্যমিক নির্দেশালয় পক্ষরু সমস্ত জুনিয়র কলেজ অধ্যক্ষ মানঙ্কু অবগত করা যাইছি। কলেজরু নাম লেখা স্থানান্তর আবেদন প্রক্রিয়া জানুয়ারি মাস 12 আরম্ভ হয়ে 28 তারিখ পর্যন্ত চালিব। 31 তারিখ মধ্যে কলেজ স্তরের যাঞ্চ প্রক্রিয়া সরিবাকু থিবা বেলে ফেব্রুয়ারি 7-12 তারিখ মধ্যে নির্দেশালয় পক্ষরু ইয়াকু যাঞ্চ করি মঞ্জুরি দিয়াযিব বলি তথ্য রয়েছে। 8 নম্বর অপডেট রয়েছে ওড়িশা সিভিল সর্ভিস মেন পরীক্ষা আজিঠারু আরম্ভ হেউচি। প্রথম দিনরে ওড়িয়া এবং ইংরাজি বিষয়ে পরীক্ষা হব। 5টি জোনর 16টি কেন্দ্রে কোভিড কটকণার পরীক্ষা পাই প্রস্তুতি করা যাইছি। পূর্বাহ্ন 9টারু 12টা পর্যন্ত প্রথম সিটিং, অপরাহ্ন 2টারু 5টা পর্যন্ত দ্বিতীয় সিটিংরে পরীক্ষা হব। আসন্তা ফেব্রুয়ারি মাস 8 তারিখ পর্যন্ত পরীক্ষা চালিব বলে তথ্য রয়েছে। 9 নম্বর অপডেট রয়েছে মার্চ মাস 11 তারিখ সুদ্ধা কোভিড এক সাধারণ রোগে পরিণত হইপারে। এয়া কইছন্তি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকাল রিসর্চর মহামারী তত্ত্ব বিভাগের মুখ্য সমীরণ পণ্ডা। যদি আমি কোভিড কটকণা মানিবারে হেলা ন করু এবং যদি কৌশি নয় ভারিয়ান্টর উদ্ভব ন হুয়ে তবে কোভিড মার্চ 11 সুদ্ধা এক সাধারণ রোগ স্তরক আসিযিব বলে সূচনা রয়েছে। 10 নম্বর অপডেট রয়েছে এথর সম্বলপুর সহরে কেই ভিকারী রহবেনি কি রাস্তা কড়রে কেই অসহায় অবস্থায় দিন কাটবেনি, কারণ এমানক পাই রাজ্য সরকার নেইছন্তি অভিনব পদক্ষেপ। ভিকারী এবং অসহায়ক পাই সরকার তৈরি করেছন্তি রাজওয়াস পরি ঘর, সেমানকু যোগাই দেউছন্তি অন্য সমস্ত আবশ্যক সুবিধা সুযোগ। এমানকু সমাজের মুখ্য স্রোতরে সামিল করিবাকু সরকার আরম্ভ করেছন্তি এই নিয়ারা চেষ্টা। রহিবাঠারু আরম্ভ করি খাইবা পিইবা এবং ডাক্তারী সুবিধা রয়েছে। গরিব ভিকারীঙ্ক পাই সরকারঙ্কর এপরি অভিনব পদক্ষেপকু বিভিন্ন মহলরু প্রশংসা করা যাউছি। 11 নম্বর অপডেট রয়েছে ডিজিপিঙ্কু রাজ্য নির্বাচন কমিশনরক চিঠি। নির্বাচন বেলে কোভিড কটকণা কড়াকড়ি পালন নির্দেশ, সবু জেলার ডিএসপি র্যাঙ্কর অফিসরকু পর্যবেক্ষক দায়িত্ব দেবা পাই নির্দেশ দিয়া যাইছি। সেইপরি নির্বাচন প্রক্রিয়ার অনেক স্থানরে কোভিড নিয়ম উল্লঙ্ঘন হেউচি, তা উপরে দৃষ্টি দেবাকু চিঠিরে উল্লেখ রয়েছে। এপরিকি কেতেক স্থানরে নিয়ম ন মানি সাধারণ সভা হেউচি, তাহাকু তুরন্ত বন্ধ করা যাউ, খাস করি নামাঙ্কন দাখল বেলে অধিক ভিড়
उपरे कटकणा लगा जिबा उचित समस्त कटकणा को पालन करबा को डीजीपी को निर्देश देइचंती राज्य निर्वाचन कमिशन 12 नंबर अपडेट रहउची मोबाइल ले थिबा एक लोन ऐप रे लोभनीय ऑफर पाई जणे व्यक्ति ठकामी रो शिकार होइतिबा अभिजोग होईची जहा कि केन्दुझर जिल्ला रे घटना घटीची से जणे फार्मासिस्ट तांको नाम मनोरंजन महंत उक्त एप्लीकेशन सुविधा रे ऋण पाइबा नै ऑफर आसीतिला तेनु से उक्त एप्लीकेशन माध्यम रे ऋण पाइबा को आवेदन करितिले गत 14 तारिख रे से जीएसटी इंश्योरेंस जीएसटी बाबद को थरक उतर फोन पे माध्यम रे 66748 टंका जमा करितिले बोली अभिजोग होईची एहा परे ऋण न मिलिबारु तांकर संदेह हैला से साइबर ठकै होइतिबा जानिबा परे केन्दुचर आरक्षी अधीक्षक कार्यालय परिसर रे खोलितिबा साइबर थाना रे अभिजोग करितिले तो देखंतु वर्तमान बहुत सारा साइबर ठकै होउची जदि आपण माने निज मोबाइल रे कोनोसी एप्लीकेशन रखितांती बा लोन जे सुविधा रे जगै दउची जदि सेई वाला किछ एप्लीकेशन मोबाइल रे रखिचंती तुरंत डिलीट करि दियंतु नहले आपण मध्य असुविधा रे पड़ी परंती 13 नंबर अपडेट रहउची जते शीघ्र संभव टीकाकरण शेष करा जीव बोली परिवार कल्याण निर्देशक डाक्टर विजय पानीग्राही सूचना देइचंती से कहिचंती सांबादिक मानंकु कोविड योद्धा भाबरे परिगणित करा जाइची जेउ मानंकर द्वितीय डोज नेबार 9 मास होई जाइची से माने बूस्टर डोज नै पारिबे बोली कहा जाइची 14 नंबर अपडेट रहउची आईसीयू रे रोगी नाहंती ऑक्सीजन लो आवश्यकता नाही स्थिति नियंत्रणाधीन रहिची राज्य रे संक्रमण आपातत भाबे स्थिर रहिची एनै प्रतिक्रिया रखिचंती जनस्वास्थ्य निर्देशक निरंजन मिश्र 15 नंबर अपडेट रहउची गत 2 वर्ष रे मोटर इन्श्योरेंस प्रीमियम रे कोनोसी वृद्धि होइनी किंतु चलित वर्ष एथिरे 5-10% वृद्धि होई पारे इंडस्ट्री रो सूचना अनुसार देशर 25 जनरल इन्श्योरेंस कंपनी माने बीमा नियामक इरिडा को थर्ड पार्टी इन्श्योरेंस प्रीमियम रे 15-20% वृद्धि रो प्रस्ताव दे 16 नंबर अपडेट रहउची ओमिक्रॉन वेरिएंट जुगु कोरोना मामला बढिबारे लागिची एबोली परिस्थिति रे इंग्लंड रो आगामी सप्ताह रु लोकन को मास्क पिंधिबार आवश्यकता नाही प्रधानमंत्री बोरिस जॉनसन बुधवार दिन कोविड संबंधित नियम रे कोहळ करबा को घोषणा करिचंती से कहिचंती जे वैज्ञानिक मत रे नुवा ओमिक्रॉन वेरिएंट रो लहर सारा देश रे शिखर रे पहुंची सारिची 17 नंबर अपडेट रहउची पक्का घर पैसा 5000 टंका मिलिबा आरंभ होई सारिची तो आपण माने समस्त जानिथिबे मुख्यमंत्री नवीन पटनायक घोषणा करथिले जे जो मानको बिजु पक्का घर घर मिलितिला से मानको घर मरामती पई 3000 टका मिलिबो ता सहित जो मानको आवास योजना रे घर मिलि नाही से मानको मिलिबो 5000 टका जा फल रे समस्तंकर डिटेल्स कलेक्शन होइतिला आ मुख्यमंत्री कहिथिले बहुत शीघ्र से मानको अकाउंट को 5000 टका ट्रांसफर करा जिवो बोली तो जहा कि पैसा मिलिबा आरंभ हे जाईची आ जहा कि आशा करा जाउची पंचायत निर्वाचन तरे समस्तिंकु मिलि जीव जो मानकु मिलि नाही 18 नंबर अपडेट रहउची प्रतिरक्षा क्षेत्र रे बढिला भारतर बळ चांदीपुर क्षेपणास्त्र परीक्षा केंद्र रो 3 नंबर लॉन्च पॅड रो परीक्षण हैला आईटीसीएम सकाळ 10:35 रे उत्क्षेपण होईची इंडिजेनियम टेक्नोलॉजी क्रूज मिसाइल बुली सूचना रहउची 19 नंबर अपडेट रहउची आपणकर एसबीआई अकाउंट रो टंका कटुची की तो जानंतु या पछरे कारण कोण रहउची भारतीय स्टेट बैंक निज ग्राहक मानकु किछि दिन हब मेसेज पठाउची जेउथिरे लेखा जाईची जे सेमानक अकाउंट रु 147 टंका 50 पैसा कटुची एहा को देखिबा परे लोक माने बुझी पारु नांती जे सेमानक अकाउंट रु टंका कोन पई कटुची प्रकृतरे बैंक तरफरु एही टंका एटीएम आनुअल बा वार्षिक चार्ज पई कटा जाउची एथिरे जीएसटी भी शामिल अछि जाकिया मोट 147 टंका 50 पैसा बुली तथ्य रहउची तो जदि आपण माने एसबीआई रो एटीएम व्यवहार करुचंती कारण एटीएम रो उठे वार्षिक चार्ज थाए जाकि प्रति वर्ष कटि थाए जाकि ता चार्ज प्लस जीएसटी कटि थाए जाकु मिसाई 147 टंका 50 पैसा कटुतबा सूचना रहिची 20 नंबर अपडेट रहउची सुनादर को नै कि ओडिसा राजधानी भुवनेश्वर आज 22 कैरेट सुना मूल्य 10 ग्राम प्रति 45010 टंका थिबा बेले 24 कैरेट सुना मूल्य 10 ग्राम प्रति 49450 टंका थिबा रेकर्ड करा जाइछि 21 नंबर अपडेट रहउची पंचायत निर्वाचन पूर्वरु बड घोषणा 48 घंटा पूर्वरु मद व्यवहार संपूर्ण निषेध करा जाइछि
ଦେଇଛି। ଯେଉଁ ସ୍ଥାନରେ ନିର୍ବାଚନ ହେବ ସେଠାରେ 48 ଘଣ୍ଟା ପୂର୍ବରୁ ମଦ ବିକ୍ରି ଏବଂ ମଦ୍ୟପାନ ଉପରେ କଟକଣା ଲାଗୁ କରାଯାଇଛି। ଏହା ସହିତ ବନ୍ଧୁକ ଅସ୍ତ୍ରଶସ୍ତ୍ର ବ୍ୟବହାର ଉପରେ ମଧ୍ୟ କଟକଣା ଲାଗୁ କରାଯାଇଛି। ଭୋଟ ଦେବାର 48 ଘଣ୍ଟା ପୂର୍ବ ସମୟଠାରୁ ଗୋଟିଏ ଦିନ ପରଯାଏଁ ମଦ ଉପରେ ନିଷେଧାଦେଶ ଲାଗୁ କରାଯାଇଛି। ହୋଟେଲ ରେଷ୍ଟୁରାଣ୍ଟ ଦୋକାନମାନଙ୍କରେ ମଧ୍ୟ ସମାନ କଟକଣା ଜାରି ହୋଇଛି। ଫେବୃଆରୀ ମାସ 1 ତାରିଖରୁ ମାର୍ଚ୍ଚ ମାସ 14 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏହି କଟକଣା ଲାଗୁ ରହିବ। ସେହିପରି ଭୋଟ ଦେବା ପାଇଁ ସର୍ବଦୈନିକ ଛୁଟି ମଧ୍ୟ ଘୋଷଣା କରାଯାଇଛି। ରାଜ୍ୟର ସମସ୍ତ ସରକାରୀ ଏବଂ ବେସରକାରୀ ସଂସ୍ଥାରେ ଏହି ସୁବିଧା ପ୍ରଦାନ କରାଯିବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ତ ଯାହାକି ଆଜିକାର ଟପ୍ ନ୍ୟୁଜ୍ ଆସିଥିଲା। ତା ସହିତ ଯେଉଁମାନେ ନିଜ ମୋବାଇଲ ମାଧ୍ୟମରେ ପଇସା ରୋଜଗାର କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ସବୁଠାରୁ ବହୁତ ବଡ଼ ଆପ୍ଲିକେସନ୍ ରହିଛି ଗ୍ରୋ ଆପ୍ଲିକେସନ୍, ଯାହାର ଲିଙ୍କ ଭିଡ଼ିଓ ଡେସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ ଅଛି। ସମସ୍ତେ ଡାଉନଲୋଡ଼ କରିକି ପଇସା କମାନ୍ତୁ, ଯେଉଁଠି ସାଇନ୍ ଅପ୍ ବୋନସ୍ 100 ଟଙ୍କା, ପ୍ରତି ରେଫର 100 ଟଙ୍କା, ଯାହାକୁ ବ୍ୟାଙ୍କକୁ ଟ୍ରାନ୍ସଫର କରିପାରିବେ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଫର୍ ୱାଚିଂ ଦିସ୍ ଭିଡ଼ିଓ। ଜୟ ଜଗନ୍ନାଥ।